প্রায় যত মৃত্যু ঘটে তার 75% প্রায় হৃদরোগে ঘটছে। এবং হৃদরোগ বলতে সবচেয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে হার্টের ব্লক। হৃদরোগের প্রায় 98% পেশেন্ট হার্ট ব্লকে ভোগেন, এবং হার্ট ব্লক এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড নামে দুই ধরনের চর্বি। একটা আসছে অ্যানিমেল সোর্স অফ ফুড থেকে, আর একটা আসবে প্ল্যান্টেশন বেসড ফুড সোর্স অফ ফুড থেকে। আচ্ছা, এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে যে হৃদরোগ, দেখেন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে হৃদরোগ এখন বর্তমানে পৃথিবীতে সর্বোচ্চ মহামারী আকারে ধারণ করছে। কি করে মুক্তি পাওয়া যেতে পারে এই হৃদরোগ থেকে? খুব স্বাভাবিক, যেই কারণে যে অসুখ হবে যদি সেই কারণটাকে সরিয়ে নেওয়া যায় সেই অসুখ আর থাকে না। আমরা শুধুমাত্র একটা রোগের লক্ষণকে চিকিৎসা না করে রোগের কারণটাকে যদি চিকিৎসা করা যায়, রোগের কারণটাকে যদি সরানো যায়, তাহলে এই রোগটা আর থাকবে না। আচ্ছা, দেখেন খাবার থেকে কী কী খাবার দ্বারা যেসব রোগগুলো নিয়ন্ত্রণ করা যায়, আমাদের অতি পরিচিত খুব বেশি পরিচিত হার্টের রোগ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কিডনির সমস্যা, ক্যান্সার, ইভেন থাইরয়েডের প্রবলেম, হেপাটাইটিস, সবই খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা রোগগুলোকে প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ সবসময় প্রতিকারের চেয়ে উত্তম। এরপর জিরো ওয়েল কুকিংয়ের সুবিধা বলি। জিরো ওয়েল কুকিং সবচেয়ে বড় সুবিধা যেটা, এটা হচ্ছে এটা হজমে খুব সহজ হয়, হজম করতে খুব সহজ হবে, এটা ব্লাডের কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড দুটাই কমাবে। তারপর হচ্ছে এটা হার্ট ডিজিজের অসুস্থ হওয়ার প্রবণতা কমে যাবে। আমাদের যাদের পেটের প্রবলেম আছে তারাও যদি জিরো ওয়েল কুকিং ট্রাই করেন, জিরো ওয়েল কুকিং খান, পেটের সমস্যা ধীরে ধীরে কমে যাবে সব। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেন যে বিনা তেলে খাবার আবার কেমন হবে, বিনা তেলে স্বাদ আসবে কিভাবে। আসলে এটা ঠিক নয়, স্বাদ তেলে নয়, স্বাদ হয় মশলায়। তো মশলাটাতে যদি ঠিক মতো তৈরি করা যায় তাহলে খাবারের টেস্ট একই থাকে, তেলে কোনো স্বাদ নেই। আপনারা পরীক্ষা করে দেখবেন, এক চামচ তেল খেয়ে দেখবেন এটার কোনো স্বাদ আছে কি না, আসলে তেলে কোনো স্বাদ নেই। খাদ্যমান খাদ্য পুষ্টি পুষ্টিগত দিক থেকে বিবেচনা করলে অবশ্যই বিনা তেলে রান্নার যে খাদ্যটা হবে এই খাবারটা অনেক বেশি পুষ্টিকর হবে, কারণ তেল দিয়ে রান্না করতে গেলে খাবার তৈরির প্রসেস প্রণালীটা অনেক লম্বা হয়ে যায়। আসলে মনে রাখবেন, খাবার তৈরি একটা খাবার যত বেশি বার্ন হবে, আমাদের রন্ধন প্রণালীর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা অনেক লম্বা সময় ধরে রান্না করি। একটা খাবার যত বেশি বার্ন হবে ও পুষ্টিমান তত বেশি হারাবে। এছাড়া অয়েল ফ্রিতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম থাকবে, অয়েলতে বেশি থাকবে, হেলথ বেনিফিট তো আছেই। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর, বিনা তেলে খেলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকবে খাবার থেকে, ফ্রম ফুড, এগুলো ধীরে ধীরে কমতে থাকবে। সবচেয়ে বড় আমাদের হৃদরোগীদের রিস্ক ফ্যাক্টর হচ্ছে হার্টে ব্লক বিল্ড আপ করা, হার্টে ব্লক ডেভেলপ করা, এই ব্লক ধীরে ধীরে কমতে থাকবে। কীভাবে? কারণ এই তেল গিয়ে অতিরিক্ত চর্বি হিসাবে আমাদের আর্টারির মধ্যে জমা হতে থাকে। অ্যাকচুয়ালি আমাদের প্রতিদিনের যা প্রয়োজন, একটু লক্ষ্য করে দেখেন যত তেল আছে সমস্ত তেলই গাছপালা থেকে আসা কোনো না কোনো সোর্স থেকে। সো আমাদের প্রয়োজনীয় যেই পরিমাণ তেল, এই পরিমাণ তেল আমাদের খাদ্যদ্রব্যের মধ্যেই থাকে। আপনারা জানেন নিশ্চয়ই ভাতেও তেল আছে, ডালেও তেল আছে, ডাল সিদ্ধ করে দেখবেন উপরে তেল ভাসছে। তো তেলটা প্রাকৃতিকভাবে প্রতিটা খাবারে আছে নির্দিষ্ট পরিমাণে, এই এই তেলটুকুই আমাদের শরীরের জন্য যথেষ্ট। তো আমরা অতিরিক্ত যেটা দিচ্ছি এটা গিয়ে আমাদের আর্টারি ভেইনগুলোকে ব্লক করছে। আচ্ছা, আমরা অয়েল ফ্রি কিচেন নতুন কনসেপ্ট নিয়ে এসেছি। এখানে আমরা যা করতে চাচ্ছি সেটা হচ্ছে ওভারঅল মানুষের মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি করার চেষ্টা করছি, একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। এখানে ক্যাটারিং সার্ভিস, অ্যাজ ইউজুয়াল ক্যাটারিং সার্ভিস যেটা আছে এটা তো হচ্ছেই অয়েল ফ্রি। এছাড়া হোম ডেলিভারির সিস্টেম আছে, আমরা
বাংলা মোটর এলাকা থেকে 15 কিলোমিটার সারাউন্ডিং এলাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা করেছি। ফ্রি হোম ডেলিভারি হবে, হট সেল এটা তাৎক্ষণিকভাবে যে ওখান থেকে সংগ্রহ খাবার সংগ্রহ করা যাবে। কর্পোরেট ডেলিভারি, আমরা কর্পোরেট ক্যাটারিং সার্ভিস চালু করছি। এটা একটা নতুন অফার করছি আমরা, যে আমরা স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে খাদ্য সাপ্লাই করতে চাই। কোনো কর্পোরেট অফিস, সে 50 জন বা 100 জন কাজ করছেন কোন কর্পোরেট অফিসে, তো ওনাদের সমস্ত কর্মী আমরা হেলথ স্ক্রিনিং করাবো, এবং হেলথ স্ক্রিনিং করে যার শারীরিক অবস্থা যেমন এইটা বিবেচনায় তাকে খাদ্য সাপ্লাই করা হবে। এই সার্ভিস হচ্ছে। এছাড়া সোশ্যাল ইভেন্ট ক্যাটারিং করছি আমরা। এই খাবার যে সাপ্লাই করব, আমরা এখানে একটি শর্ত জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই খাদ্য গ্রহণের জন্য অবশ্যই ন্যূনতম কিছু শারীরিক পরীক্ষা, রক্তের কিছু পরীক্ষা করা জরুরি। আমরা জেনারেল ডায়েট বেস এবং ডিজিজ বেসড ফুড করছি। যারা ডায়েট নিয়ে আমাদের অনেক বেশি দুশ্চিন্তা, কী খাবো, এই কী খাবো, এই কথাটা আমাদেরকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে, যে আসলেই কনফিউজড হয়ে যাই। তখনই আমরা ট্রেডিশনে চলে যাই, যে যা বলে তাই খাই। আসলে এই জিনিসটা হওয়া উচিত নিজের শারীরিক অবস্থার বিবেচনায়, যেমন ইন্টারনাল কন্ডিশন, যেমন নিজের শারীরিক অবস্থার বিবেচনায়। যেমন ধরেন, কারো যদি কোলেস্ট্রল লেভেল অনেক বেশি থাকে রক্তে, সেক্ষেত্রে তার মাছ মাংস বা অ্যানিমেল বেসড ফুড খাওয়া যাবে না। আচ্ছা, কোলেস্ট্রল যদি স্বাভাবিক মাত্রার কম থাকে, হয়তো কিছুটা নিতে পারেন। ট্রাইগ্লিসারাইড এই যদি বেশি থাকে, তেল খাওয়া যাবে না, হয়তো ট্রাইগ্লিসারাইড স্বাভাবিক মাত্রার অনেক কম, কিছুটা নেওয়া যেতে পারে, এইভাবে বিবেচনা হয়। প্লাস হচ্ছে ওভারওয়েট, যে কারো যদি ওভারওয়েট থাকে, এই ওয়েটটাকে কীভাবে কন্ট্রোল করব। ওভারওয়েট নিয়ে আমরা অনেক বেশি বিভ্রান্ত থাকি। ডায়েটিং শব্দটাই আমরা আসলে ঠিক মতো পালন করতে পারি না। ডায়েটিংয়ের নামে আমরা যেটা করি সেটা আসলে ফাস্টিং। ফাস্টিং এক জিনিস, ডায়েটিং আরেক জিনিস। ডায়েটিংয়ে কখনো কম খেতে বলা হয় না, আপনাকে পরিমিত খেতে হবে, প্রয়োজন যা তা খেতে হবে। এইভাবে ডায়েট বেসড খাওয়ার হতে পারে, ডিজিজ বেসড, রোগের উপরে কার কী খাওয়া যাবে। যেমন কিডনি রোগ, যারা কিডনি সমস্যায় ভুগছেন তাদের অনেক কিছু খাবারে বিধিনিষেধ আছে। হার্টের রোগীদের অনেক কিছু খাওয়ার বিধিনিষেধ আছে, পেটের সমস্যা, লিভারের সমস্যা। তো এইভাবে এক একজন রোগ হিসাবে এক একজনের খাদ্য তালিকা এক এক রকম হওয়া উচিত। তো আমরা এই জিনিসটা নির্ণয় করে এইভাবেই তাকে খাবার সাপ্লাই করব। যখনই কেউ এই কোনো রোগী এই কর্পোরেট ডায়েট সার্ভিসের আওতায় আসবেন, তখন আমরা তার প্রয়োজনীয় পরীক্ষাগুলো করব, পরীক্ষাগুলো করে তারপর ওনাকে ডায়েট সাপ্লাই করব। সো এই ছিল সাওল কিচেনের উদ্যোগ, যেটা আমরা নিতে যাচ্ছি। আসলে আর সামান্য কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অয়েল ফ্রি সাওল কিচেন। প্রস্তুত আছে আপনাদের জন্য। ধন্যবাদ।